হ্যাঁ, কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগ গৃহ শিক্ষকের বিরুদ্ধে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাজধানীর রামনগর ফাঁড়িতে একটি মামলা দায়ের করেছে নির্যাতিতের পরিবার। রামনগর 8 নম্বর এলাকার বাসিন্দা গৃহ শিক্ষক ইন্দ্রজিৎ ঘোষের বিরুদ্ধে এই অভিযোগ উঠে। ঘটনার পর থেকে কিশোরকে যৌন লাঞ্ছনার অভিযোগ গৃহ শিক্ষকের বিরুদ্ধে, এমনই অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাজধানীর রামনগর ফাঁড়িতে লিখিত অভিযোগ জমা দিল আক্রান্ত কিশোরের পরিবার। অভিযুক্ত গৃহ শিক্ষকের বাড়ি রামনগর 8 নম্বর এলাকায়। কিশোরটি স্থানীয় এলাকার বাসিন্দা তথা গৃহ শিক্ষক ইন্দ্রজিৎ ঘোষের কাছে পড়াশোনা করত। কিশোরটি নিজে তার মাকে জানায় গত কয়েক মাস ধরে তার সঙ্গে দুষ্কর্ম করছে গৃহ শিক্ষক ইন্দ্রজিৎ। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে ফাঁড়িতে অভিযোগ জমা দেওয়া হয়। অভিযোগ হাতে পাওয়া মাত্রই ফাঁড়ির পুলিশ এবং স্থানীয় দায়িত্বপ্রাপ্ত চাইল্ডলাইন কর্তৃপক্ষ গৃহ শিক্ষকের বাড়িতে পৌঁছায়, কিন্তু তার আগেই সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। ফাঁড়ির ওসি তার প্রতিক্রিয়া তুলে ধরেছেন। গত 3 মাস যাবত ওকে প্রাইভেট টিউশনই পড়ায় ও নিজের ঘরে, ইন্দ্রজিৎ ঘোষ নামে একজন মাস্টার গৃহ শিক্ষক। তো গত মাসে 13 তারিখ ওর সঙ্গে কিছু মানে আনন্যাচারাল কিছু অফেন্স করেছে। হ্যাঁ, সেই সুবাদে কালকে ওনার ছেলেটার মা আমাদের রামনগর আউটপোস্টে একটা কন্টিনিউকৃত মুমবিন করে সঙ্গে চাইল্ডলাইনের লোকও ছিল এবং এই কমপ্লেন বলে ওয়েস্ট আগরতলা পিসে একটা কেস রেজিস্টার হয়। এদিকে অভিযুক্ত ইন্দ্রজিৎ ঘোষের ভাই এ ব্যাপারে তাদের প্রতিক্রিয়া জানায়। যদি অবত্যতা শাস্তি দরকার আমি এর দূর করে। আপনার নাম? আমার নাম সুজিত বিশ্ব। আমি তো কইতে না, আমার লোক কোনো কথাবার্তা হয় না। পুলিশ এবং চাইল্ডলাইন কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে অভিযুক্ত ইন্দ্রজিৎ ঘোষ বেশ কয়েকজন ছাত্র ছাত্রীকে তার নিজের ঘরে পড়ান। অভিযুক্তকে যেভাবেই হোক আটক করতেই হবে, তা না হলে অন্য শিশু কিশোর কিশোরীদের ভবিষ্যৎ নষ্ট করে দেবে সে। পুলিশ জানিয়েছে অভিযুক্তকে খুঁজে বের করার জন্য সোর্সকে কাজে লাগানো হয়েছে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।